আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। এই জায়গায় ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ময়মনসিং টু গাজীপুর, মানে ঢাকা হাইওয়ে যে রুটটা, ময়মনসিং থেকে ঢাকার দিকে যাতায়াত যাওয়ার যে রুটটা, সেটা হচ্ছে গিয়ে মানে রাস্তা ওনারা মেরামতের জন্য কাজ করেছে। আমি যতটুকু দেখতে পারতেছি যে মেরামতের কাজ সম্পূর্ণ, কারণ হচ্ছে গিয়ে ওনারা যেহেতু মানে ল্যান্ডগুলা সিগন্যাল দিয়ে দিছে এই জায়গায় কাজ সম্পূর্ণ। ওই পাশের রুটটা যেরকম ছিল এটা ওইরকমই ছিল, হালকা একটু ভাঙা ছিল মাঝে মধ্যে। তো এই ভাঙা রুটটাকে ওনারা আরও ঠিক করছে কীভাবে দেখেন, এই অবস্থা, মানে রাস্তার কোনো স্টেবিলিটি ঠিক নাই। একটা হাই রুট যদি এরকম হয় আর সুখ মনে হয় বাইশে রয়েছে এরকম কাজ, মানে একটা দেশের দুর্নীতির লেভেল কতটুক পর্যায়ে গেলে তারপরে এই কাজগুলো শুরু হয়। মূলত আমি আজকে বলতে বাধ্য, আসলেই বলতে বাধ্য, আর মনে হয় জানি যে কোনো উপরের ব্যক্তিবর্গ এই রুট দিয়ে যাতায়াত ই করে না। এই রাস্তা কোনো স্টেবিলিটি ঠিক নেই, কোনো স্টেবিলিটি ঠিক নেই এই রাস্তাটা। হাও এটা কোনো মানে হয়? ওই পাশের রুটটা যতটুকু ভালো এই পাশের রুটটা ততটুকু খারাপ, দুইটা রুটের মধ্যে এতটুকু পার্থক্য। নতুন কোনো রুট যদি বাস্তবায়ন করে এবং মেরামত করা হয় নতুন কোনো রুট, তাহলে অবশ্যই পাশের রুটটা থেকে বেস্ট হবে, তাই না? নতুন রাস্তা দেখতেই বোঝা যাবে। কিন্তু এই রাস্তাটা আরও বাজে করছে ওনারা, মানে সরকারি কোষাগার থেকে টাকা এনে এগুলা কিভাবে দুর্নীতি করে নষ্ট করা হয় বা দুর্নীতি করে নিজেদের পেটের মধ্যে ঢুকানো হয়, তা আপনারা না আসতে দেখতে পারবেন না। আর কারোর মূলত এটা অজানার বাইরে না যে কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে দুর্নীতিটা, এই দেশের জনগণ অজানার বাইরে না। বাট কথা বলার সুযোগটা কোথায় পাচ্ছে, কোথায় কেউ পাচ্ছে কথা বলার সুযোগটা? সুযোগটা পাচ্ছে না তো, আর কেউ কথা বলার সুযোগ পেলেও এটা সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে না। কেন এটা কোনো মানে হয়? এটার কোনো মানে হয় না। আপনারা দুর্নীতি করবেন সর্বোচ্চ পর্যায়ে, দুর্নীতিটা যখন চলে যায় আসলে একটা দেশের দেউলিয়া হইতে বেশি দিন সময় লাগে না। আর কীভাবে বলবে আপনাদেরকে, বাংলাদেশের মানে বড় বড় পর্যায়ে যারা দুর্নীতিবাজ আছেন তারা দুর্নীতি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে তাদের দুর্নীতি, এখন তাদের এটা হয়ে গেছে ভাত মাস, না খাইলেই নাই, সকাল দুপুর সন্ধ্যা। আমাদের দুর্নীতি ছাড়ার কোনো ভাত নাই, দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান ভাত, এটা দিয়ে আমরা পেট ভরতেছি, তো এটাই আমরা করব, বাকি ডাল্লার উপরে। আপনারা একটা জিনিস মনে রাখেন, মরতে কিন্তু একদিন হবে, আর মারা গেলে আল্লাহর কাছে সেইগুলোর জবাব দিতে হবে আপনাদের। এত দুর্নীতি করেন না, আল্লাহর ভয়টা রাখেন মনের মধ্যে। এত দুর্নীতি করলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? আল্লাহর কাছে তো জবাব দিতে হবে নাকি? আমাদের তো ধরেন আমরা কোনো জায়গায় ওভাবে বলার পাচ্ছি না, স্কোপ পাচ্ছি না। আমার মনে হয়েছে আমি এই ব্যাপারটা উপস্থাপন করি আপনাদের কাছে, তাই উপস্থাপন করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু সেটাকে প্রচার করবেন। দুর্নীতি আসলে দুর্নীতি সম্পর্কে কিছু এনাই রক্তের শিরা প্রশা খায়, রক্তের প্রতিটা অঙ্গে প্রথমে প্রতিটা ডোমেনের এতে আপনার তাদের দুর্নীতি বলা। তারা কি আর কখনো মানুষ হবে? তারা কখনো মানুষ হবে না। মাত্র আল্লাহর ভয়টা পান, আল্লাহর এত বেরাজ করেন না, মানুষের বেরাজ করলে আল্লাহ মাথায় রেখেন, আল্লাহর এত বেরাজ করেন না, পরে আপনার দেখবেন যে যত দুর্নীতি করছেন তত দুর্নীতির চাপে ওই দুর্নীতির নিচে আপনিই পড়তেছেন, পরে আপনার এই ক্ষতি হবে ভাই। দুর্নীতির জন্য দুর্নীতি করে কেউ সফল কিছু করতে পারে না, মাথায় রেখেন, ভাবেন না সে সব দুর্নীতি আপনাদের মানে ধামাচাপা দিতে পারবেন। কোনো একদিন আপনারা ঠিক এই দুর্নীতির সম্মুখীন হবেন, আল্লাহ করাবে আপনাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।